কথাই আছে মেয়েদের নাকি শিং মাছের যান কারো কারো পক্ষে কই মাছ শিং মাছ হোক বা কই মাছ যাই হোক আজকে আমার বড়মশায় নেমে গেছে মাঠে পুরো হাড়ি নিয়ে মাছ ধরতে এত মাছ উঠেছে সবাই মিলেই নেমে গেছে পাড়ার অনেকেই মাছ ধরেছে তাহলে আমার বরমশায় কেন বাদ যায় আর আমাদের পাড়া এত কাদা হয়েছে হাটায়েরই ভয় আর এত জোক হয়েছে জোকের ভয়ে তো আমি তো কাদার মধ্যে নামেই না বললে চলে এদিকে আমি যোগাড়যন্ত করছিলাম কারণ নিয়ে এসেছে মাছ নিয়ে তো এদিকটায় দেখো আমি সব কিছু যোগাড়যন্ত করে নিয়েছি এদিকে সামান্য পরিমাণে একটুখানি আদা দিয়েছি একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা কেন মানে অনেক দিনের যেহেতু পুরনো একটু রান্না করছি তাই জন্য ভাবলাম একটু গোলমরিচ দেওয়া যাক আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা মানে খুব একটা ঝাল আমি দেবো না এটা একদম সিম্পল রান্না করবো ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন সব কিছু দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি আলুটা আলুটা দেওয়ার পরে আলুটা যখন মশলাটা দিয়ে দিয়েছি একটুখানি হালকা মশলা খুব একটা মশলা ছিল না কষে আসলে মাছটা দিয়ে নামিয়ে দিয়েছি জল দিয়ে দেখো কত পাতলা হয়েছে না ঝোলটা চ্যান্ত বাচ্চার পাতলা ঝোলটা বেশ স্বাদ লাগে তো কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো বা